ভিআইপি রোডের উপর বাগুইয়াটি ট্রাফিক গার্ডের কাছে গার্বেজে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ভস্মীভূত গার্বেজে থাকা গাড়ি। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় বাগুইয়াটি থানার পুলিশ। অগ্নিকাণ্ডের সময়ই দমদমের সভা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ভিআইপি রোড ধরে যাচ্ছিল। বাগুইয়াটি ফ্লাইওভারে কনভয় দাঁড় করিয়ে নিজেই তদারকি করতে থাকেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল থেকেই দমকল মন্ত্রী সুজিত বসুকে ফোন করেন তিনি। অবশেষে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনে দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। দেখি মুখ্যমন্ত্রী এখান দিয়ে পাস করছিলেন, উনি আমাকে ফোন করেছিলেন উনি, তারপর কন্ট্রোলেরও খবর পাই আমি। তা আমাদের গাড়ি চারটে এসেছে, ঠিক টাইমে গাড়ি এসেছে। আর এখানে অনেক গার্বেজ ছিল, গার্বেজ আর কিছু পুরনো স্ক্র্যাপ গাড়ি ছিল, সেটাই আগুন লেগেছে, সেগুলো পুড়ে টুড়ে গেছে। আর এর আগেও একবার এখানে আগুন রাত্রেবেলা হয়েছিল। এটা দুবার হলে এটা দেখতে বলবো, আমি পুলিশকে বলবো। এর আগেও একবার অনেক রাত্রে হয়েছিল, আমি এসেছিলাম। মুখ্যমন্ত্রী কিছু জানালেন? না, মুখ্যমন্ত্রী বললো ব্যাপারটা দেখে নেওয়া জানালেন। মুখ্যমন্ত্রী তো দাঁড়িয়েছিলেন, আর মুখ্যমন্ত্রী তো জানেন যে কোনো ঘটনায় যে কোনো হলে তিনি সবার আগে খোঁজখবর রাখেন। তিনি আমাকে বললেন সুজিত একটু দেখেন, আমি আরও হয়েও গেছে, আগুন কন্ট্রোল হয়ে গেছে, এখন স্মোক আছে কিছু, একটা লাইন ছিল ওটা কাট অফ করা দেওয়া হয়েছে।